আমরা অনেকেই বিভিন্ন সময়ে জাদুঘরে গিয়েছি। আজকে আমরা পৃথিবীর এমন 8টি আজব জাদুঘর সম্পর্কে জানব, যেসব জাদুঘর সম্পর্কে আপনি আগে তেমন কথাও শুনেননি। ইংরেজিতে মিউজিয়াম, যার অর্থ দাঁড়ায় জাদুঘর। যে ঘর জাদুময় তাই জাদুঘর। ভাবছেন কি বললাম? খুব ছোট্টবেলায় তাই মনে করতাম। কিন্তু প্রকৃতপক্ষে জাদুঘর কি? শুধু কি রাজা রানীদের ছবি, গহনা বা অলংকার সংগ্রহ করা? মোটেও না। জাদুঘর যে কোনো কিছু সংগ্রহশালা হতে পারে। আজকে পৃথিবীর আজব কয়েকটা জাদুঘরের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। তো স্বাগতম আপনাকে MMI মোটিভেশনের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নাম্বার 1, ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়াম। গুপ্তচর বৃত্ত শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত। আমরা নিশ্চয়ই জেমস বন্ডের মুভি সিরিজগুলোতে দেখেছি বিভিন্ন গ্যাজেট। বাস্তবেও বিভিন্ন ধরনের গ্যাজেট আছে যা যে কোনো মিশনে গুপ্তচররা ব্যবহার করে। এইসব বিভিন্ন ধরনের গ্যাজেট এবং আইডিয়া নিয়ে ওয়াশিংটনের DC এই জাদুঘর গড়ে উঠেছে, যার নাম ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়াম। বিশ্বজুড়ে গুপ্তচর দ্বারা ব্যবহৃত সরঞ্জাম এবং উদ্ভাবন, যেমন লিপস্টিক পিস্তল, সেই সাথে সিনেমার গ্যাজেট, ক্র্যাকিং কোড, স্পটিং জালিয়াতি প্রদর্শন করা হয় দর্শকদের কাছে। নাম্বার 2, মেগুরা প্যারাসাইটোলজিক্যাল মিউজিয়াম। নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে প্যারাসাইট অর্থাৎ পরজীবী নিয়ে সব সাজানো। এই মিউজিয়ামটি জাপানে অবস্থিত। মিউজিয়ামটিতে অনেকের গা শিউরে উঠতে পারে, তবে আপনার যদি জীববিজ্ঞান পছন্দ হয় তাহলে এই জায়গাটি হতে পারে খুবই চমকপ্রদ। বিশ্বের দীর্ঘতম টেপ ওয়ার্ম, প্রায় 29 ফুট লম্বা সহ প্রায় 300টিরও বেশি পরজীবীর নমুনা এই মিউজিয়ামটিতে রয়েছে। সারির পর সারি করে সাজানো সব পরজীবী দেখার পর বুঝতে পারবেন কত বিস্ময়কর এই পৃথিবী। নাম্বার 3, দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ফিউনারেল। 25 বছর ধরে অন্ত্যেষ্টি ক্রিয়ার পরিচালক রবার্ট অ্যাল ওয়ার্ল্ড ট্রিপ মৃত্যুর শেষ কৃতিত্ব ইতিহাসের জন্য নিবেদিত একটি জাদুঘর বানানোর স্বপ্ন দেখেছিলেন এবং 1992 সালে তার এই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল। এই জাদুঘরটি অবস্থিত হোস্টন, টেক্সাসে। এই জাদুঘরে রয়েছে ভিনটেজ জানাজার কোচ, কাস্টম কফিন, সেন্ট জন পোল দ্বারা ব্যবহৃত পপ মোবাইল এবং আরও রয়েছে গানাসহ বিভিন্ন দেশের কফিনের নিদর্শন। সেখানকার প্রদর্শনের বিষয়গুলোর মধ্যে বিশ্বজুড়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার রীতিনীতি এবং কৌশলগুলি অন্তর্ভুক্ত। নম্বর 4, মিউজিয়াম অফ ব্রোকেন রিলেশনশিপ। একটি রিলেশনশিপের মধ্যে অনেক ধরনের স্মৃতি থাকে, কারণে অকারণে, অভিমানে বা ক্ষোভে যে কোনো ভালোবাসার সম্পর্কে গুনে ধরতে পারে। হারিয়ে যেতে পারে ভালোবাসার সেই সব মানুষগুলো, কিন্তু হারায় না তাদের সাথে থাকা সেই সব মুহূর্তগুলো। এই মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করতে গড়ে উঠেছে এই মিউজিয়ামটি। 2006 সাল থেকে এই মিউজিয়ামটি হয়ে উঠেছে ভেঙে যাওয়া ভালোবাসাগুলোর ঘর হিসাবে, যার ঠিকানা ক্রোয়েশিয়ার জাগ্রেব শহরে। এখানে মূলত প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে প্রেমিক প্রেমিকাদের ব্যবহৃত জিনিসগুলো সংগ্রহ করে সজ্জিত করা হয়েছে। কিন্তু এই জিনিসগুলি আসে দানের মাধ্যমে এবং যারা দান করে তাদেরকে এই জিনিসটির তাৎপর্য ব্যাখ্যা করার জন্য একটি নোটও দিতে হয়। মিউজিয়ামটিতে চোখের অশ্রু, ছোট শিশি থেকে শুরু করে বিয়ের পোশাক কিছুই যেন বাদ যায়নি। মিউজিয়ামটিতে ঘুরে আসলে বুঝতে পারবেন প্রেম কি, জীবন নাকি স্মৃতি। নাম্বার 5, UFO মিউজিয়াম। এখন পর্যন্ত বিভিন্ন সময়ে গোল চাঁদকের মতো কোনো উড়ন্ত যান দেখেছেন দাবি অনেকের, এবং এই দাবি থেকে গড়ে উঠেছে এই জাদুঘর। এলিয়ান সম্পর্কিত নানা চমকপ্রদ তথ্য এখানে উন্মোচন করা হয়েছে। আমেরিকার অত্যন্ত সিকিউরিটি অঞ্চল Area 51 নিয়েও নানা বিষয়বস্তু, UFO দর্শন এবং অবতরণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে এই জাদুঘরে। জাদুঘরটি অবস্থিত রোজওয়েল, নিউ মেক্সিকোতে। নাম্বার 6, প্লাস্টিনেরিয়াম জাদুঘর। এই জাদুঘর সম্পর্কে জানার আগে আমাদের বুঝতে হবে প্লাস্টিনেশন কি। প্লাস্টিনেশন হল দেহের অঙ্গ সংরক্ষণের জন্য একটি কৌশল বা প্রক্রিয়া। এটি প্রথমে 1977 সালে গুনহার ফন হেগেন্স নামে অ্যানাটোমিস উদ্ভাবন করেছিল। এই কৌশল শরীরের জল এবং চর্বিকে নির্দিষ্ট প্লাস্টিক দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এই নমুনাগুলি স্পর্শ করা যায়, কোনো রকম গন্ধ বা ক্ষয় হয় না, এমনকি মূল নমুনার বেশিরভাগ বৈশিষ্ট্য ধরে রাখে। আর এই সকল নমুনা নিয়ে গড়ে উঠেছে প্লাস্টিনেরিয়াম জাদুঘরটি।
যার অবস্থান জার্মানির গুবেনে। এই জাদুঘরকে বলা যায় সংরক্ষিত মৃতদেহের প্রদর্শনী। প্রায় 18,000 এরও বেশি ব্যক্তি তাদের দেহ দান করেছেন বেন হ্যাগেন্সকে। জাদুঘরের দর্শনার্থীরা জানতে পারে বিজ্ঞানীরা কিভাবে দেহগুলি ছিন্ন ও সংরক্ষণ করে। এছাড়া চামড়াবিহীন দেহ, মানবদেহের বিভিন্ন অংশ এবং জিরাফের মতো প্রাণীর দেহে বিভিন্ন প্রদর্শন দর্শনার্থীরা দেখতে পায়। নাম্বার 7, আন্ডার ওয়াটার মিউজিয়াম অফ আর্ট। পানির নিচে জাদুঘরের কথা কখনো শুনেছেন? মেক্সিকোর ক্যানকুনের আশেপাশের জলের দিকে যাত্রা করার সময় নির্দ্বিধায় উদ্ভাবকরা এক জাদুঘর দেখে আসতে পারেন। মিউজিয়ামটি গড়ে উঠেছে সমুদ্রের তলদেশে, যেখানে 500টিরও বেশি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এগুলি এমন উপাদান থেকে তৈরি যা সামুদ্রিক প্রবালগুলিকে তাদের মতো করে বাড়তে দেয়। একইভাবে শিল্পটি হয়ে ওঠে জীবন্ত এবং এই ভাস্কর্যগুলি তাদের পরিবেশের সাথে সাথে পরিবর্তিত হয়। এবং নাম্বার 8, মিউজিয়াম অব মিনি নেচার বুক। আজারবাইজানের বুক পৃথিবীর বিরলতম স্থান, কারণ এখানে রয়েছে বিশ্বের একমাত্র ক্ষুদ্র বইয়ের জাদুঘর। জারিফা সালাহোবা নামের ব্যক্তি এই সংগ্রহটি 30 বছরেরও বেশি সময় ধরে সংকলন করেছিলেন এবং 2002 সালে এটি খোলার পর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বইপ্রেমীদের অনুদানের দ্বারা এই সংকলন আরও বৃদ্ধি পেয়েছে। জাদুঘরটিতে প্রায় 66 দেশের প্রকাশিত 5,600টিরও বেশি বিভিন্ন বই রয়েছে। এমনকি এখানে রয়েছে কোরআনের 17 শতকের অনুলিপি। এই জাদুঘরে গেলে ম্যাগনিফাই গ্লাস নিতে ভুলবেন না, কারণ এর দ্বারা পড়তে পারবেন বিশ্বের ক্ষুদ্রতম বইগুলো। তাহলে কবে যাচ্ছেন এইসব জাদুঘর দেখতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মনে রাখবেন, আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাদের কাজ করার প্রতি অনুপ্রেরণা যোগায়। আর এরকমই রহস্যময়, রোমাঞ্চকর ও অজানা তথ্য সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করে বা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। ধন্যবাদ।